হ্যালো বন্ধুরা, আপনি কি চাইছেন এরকম একটি কালী পুজোর ব্যানার তৈরি করতে? তাহলে চিন্তা কিসের, আপনার সঙ্গে আছে আপনার ছোট ভাই। এই ব্যানারটি ফটোশপ 7.0 ক্রিয়েট করা হয়েছে। যারা নতুন কাজ শিখছেন বা অল্প সামান্য কাজ জানেন ফটোশপে, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে লাগবে। আপনারা ভিডিওটা শুধু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি একদিনে না হয়, আপনারা দুদিনে দেখুন, পাঁচ দিনে দেখুন, কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। কারণ রং পরিফ্লেক্স সবসময় ফটোশপের যে টুলের ব্যবহারগুলো পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করে, তার জন্য তার ভিডিওটা একটু লং হয়ে যায়। আমি জানি আপনাদের অত সময় হয়তো হাতে থাকে না, কিন্তু চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। এই ব্যানারটাই আমি প্রফেশনালভাবে তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনাদের সুবিধা বা আপনাদের কাজে লাগে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, তারা ভালো করে জানেন যে রং পরিফ্লেক্স সবসময় চাই যে আপনারা ভালোভাবে কন্টেন্টগুলো তৈরি করুন বা ব্যানারগুলো শক্তভাবে যেন তৈরি করতে পারেন। যে টুলের ব্যবহারগুলো দেখায় সেগুলো যেন আপনাদের সম্পূর্ণ মনে থাকে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা এভাবেই আমার কাছে থাকুন, আপনাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করব। আর এখনও যারা চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তবে চলুন, আমি কী কী জিনিসগুলো ইউজ করেছি এই ব্যানারে, সেইগুলো এখন ফটোশপে আমি ওপেন করব এবং আপনাদেরকে দেখাবো কী কী জিনিস আমি নিয়েছি। আগে থেকে নিয়ে রেখেছি, তাতে ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়। তো আসছি এবার ফটোশপে। তো বন্ধুরা, আমি কিছু লেখা আগে থেকে লিখে নিয়েছি, তার কারণ ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়। কিছু ছবি নিয়েছি এবং কিছু ক্লিপ আর্ট নিয়েছি। এই দিয়ে আজকে শুরু করবো কাজ। তো প্রথমে এদিকে লক্ষ্য করুন, এগুলো যে টুল বার থাকে সেগুলো কিন্তু আপাতত আমার কাছে দেখা যাচ্ছে না, কারণ এগুলোকে আমি হাইড করে রেখেছি। হাইড একটা বাটন চাপলে কিন্তু আনহাইড হয়ে যাবে। তো তার জন্য ট্যাব বাটন যেটা রয়েছে, সেটা TAB ট্যাব যেটা আপনাদের কিবোর্ডে রয়েছে, সেটাকে একবার চাপুন, তাহলে গায়েব হয়ে যাবে। একবার চাপলে সব ফিরে চলে আসবে। তো আমি এই ফাইলে একটা নিউ ফাইল নেব, তার জন্য নিউ ফাইলে গেলাম। এখানে ইঞ্চি যদি না থাকে, যদি পিক্সেল থাকে কারো, তাহলে এখানে ইঞ্চিটা করে নেবেন। তো আমার 2 ইঞ্চি রয়েছে। এখানে আমি সাইজটা নিয়ে নেব, উপরে দিলাম 96 ইঞ্চি আর নিচে দিলাম 40 ইঞ্চি। রেজুলেশন 72 থাকবে। কালার মুডটা CMYK কালার মুড থাকবে। যদি না থাকে, এখানে অন্য কিছু থাকে, তাহলে CMYK কালার মুডে করে নেবেন। এখানে একটা নাম দিয়ে নেবো অবশ্যই, এই নামই দিলাম, ওকে করে দিলাম। এবার আমার কাছে এখানে 96 ইঞ্চি × 40 ইঞ্চির একটা ম্যাটারের সাইজ চলে এসেছে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা রয়েছে, সেটা ডবল ক্লিক করলাম, অ্যাড টু লেয়ার স্টাইল, গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম। আসার পর এই অংশটাই চকলেট কালারটা ব্যবহার করছি আর এই অংশটাই ইয়েলো কালারটা ব্যবহার করছি। ওকে করলাম। ওকে, এবারে এই কোনগুলোতে একটু আলাদা কালার ব্যবহার করব, তার জন্য এখানে আসব, পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এই ব্রাশটা এসে, এই যে ব্রাশটা দেখছেন, সেটা সিলেক্ট করার পর একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এই কর্নারে আমি কিছুটা পিঙ্ক কালার ইউজ করব, এখানে হালকা করে। এখানে কালারটা একটা রেড ব্যবহার করব, রেডটা সিলেক্ট করলাম, এই পজিশনটায় রেড কালার ব্যবহার করছি। এই কর্নারে একটু হালকা রেড ব্যবহার করলাম, আপাতত এরকম থাক। আমি চাইলে এবার বাড়াকমা করতে পারি। এই নিচের একটু এটাকে নামিয়ে নিচ্ছি, ইয়েলো কালারটা যেন বেশি দেখা যায়, তার জন্য। এবারে চলে আসবো সেই পেজে যেখানে আমার সবকিছু রাখা রয়েছে। তো প্রথমে মায়ের ছবিটা নেব, কিছু ছবিগুলো আগে নিয়ে চলে আসবো, একটু তাড়াতাড়ি করছি। তোমার নেওয়া হয়ে গেছে, এই দুটোকে সেট করবো কর্নারে। তো প্রথমে এসে এখানে ক্লিক করলাম, লেফট ক্লিক, একবার রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল করে ঘুরিয়ে নিচ্ছি। এই কর্নার এটা সেট করছি, এটাকে আমি ইচ্ছে মতো টেনে বড় করে নিলাম। এটার একটা ডুপ্লিকেট করব, অল্ট চেপে ধরে মাউসের সাহায্যে ড্র্যাগ করলাম, এটাকে একবার লেফট ক্লিক আবার রাইট ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল করে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে ওপরে তুলে নেব। শর্টকাট কি, শর্টকাট কি হলো, যেটা কিপ্যাডে আমাদের পি অক্ষরটা আছে, পি লেটারটা, সেটার পাশে যে অ্যারো দুটো রয়েছে, সেটাকে CTRL চেপে ধরে করলেই এটা হয়ে যাবে। আচ্ছা, মায়ের ছবিটাকে প্রথমে সেট করে নিই। মায়ের ছবিটাকে উপরে তুলে নিচ্ছি, আরেকবার নিচে নিয়ে যাব।
এই লেয়ারটাকে একটু সামান্য সরিয়ে নিচ্ছি, এটা পুরো কভার করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে এই কর্নারে সেট করে প্রথমে এই ছবিগুলোকে উপরে তুলে নিচ্ছি, এগুলো সব নিচে আছে তার জন্য। এই ব্যাকগ্রাউন্ডটাকে এই কর্নারটা ধরে পুরো একদম টেনে নেব। এখানে নেবার পর এখানে নর্মাল রেখা রয়েছে, সেটাকে শুধু ওভারলে করে দেব। এখানে ওভারলে হয়নি, ওভারলে করে দিলাম, তাহলে একটু দেখতে আলাদা রকম লাগবে। ওকে, এটাকে পুরোটা কভার করে দেব। তো এবারে এই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হোয়াইট কালার সিলেক্ট আছে, এই ব্রাশে এলাম, একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এটাকে ডায়ামিটারটাকে রাইট ক্লিক করে একটু বাড়িয়ে নিচ্ছি, এবারে সাইড দিয়ে একটু ছবিটাকে যেন হোয়াইটটা বেরিয়ে থাকে এরকম একটু সামান্য এদিকে টেনে নিচ্ছি। এই ছবিটাকে একটু বড় করছি, শিফট আর অল্ট একসঙ্গে চেপে ধরলে সার্কেলটা ঠিক থাকবে। এটাকে তলায় নিয়ে যাচ্ছি আরেকবার, এটাকে শুধু কালারটাকে এখান থেকে অ্যাডুলের স্টাইল কালার ওভারলেতে গেলাম। কালার ওভারলেতে যাওয়ার পর এখান থেকে যে অরেঞ্জ কালারটা রয়েছে সেটাকে একটু সামান্য এখানে কমিয়ে দিচ্ছি, এটা 100% থাক। ওকে, এটাকে একটু বড় করে নিচ্ছি, মানে আগে আমি ব্যাকগ্রাউন্ডের চেষ্টা করছি তৈরি করার। এই ছবিটাকে একবার লেফট ক্লিক একবার রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর বড় করছি, শিফট আর অল্ট একসঙ্গে চেপে ধরে এই কর্নারে সেট করছি। এখানে যে জবা ফুলটা রয়েছে সেটা মায়ের এখানে সেট করব, তার জন্য একটু বড় করছি, এই কর্নারে একটা সেট করলাম। আর ঠিক আর একটা কপি করে অল্ট চেপে ধরে কপি করে ফ্লিপ হরিজন্টাল করে ঘুরিয়ে নিলাম। আর একটুকে তুলে নিচ্ছ পরে এই রেখাগুলো ঠিক রাখার জন্য একটা গাইডলাইন টেনে নিলাম। ঠিক আছে, এটা গাইডলাইনটা তুলে দিচ্ছি। এখানে প্রদীপটা বড় করব, শিফট আর অল্ট একসঙ্গে চেপে ধরে এ বরাবর এই প্রদীপটাকে একটু বড় করছি, এই লাইনে পরপর সাজিয়ে দিব। এটাকে উপরে তুলছি, এই জায়গাটা একটু ইরেজ করে দেব, তার জন্য ইরেজার তুলে এলাম। এখান থেকে ব্রাশটাকে চেঞ্জ করছি, যেগুলো ঝাপসা ঝাপসা ব্রাশ রয়েছে সেটাকে চেঞ্জ করলাম। যদি এতটুকু ফুটকি দেখা যায় তাহলে এটাকে রাইট ক্লিক করে ডায়ামিটারটা বাড়িয়ে নেবেন। আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, এদিকটা হোয়াইট এদিকটা ব্ল্যাক থাকবে। এবার আপনি ইচ্ছে মতো মুছে দিতে পারেন, আমি মুছে দিলাম। এই প্রদীপগুলো সেট করব, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। সবকটা হয়ে গেছে, এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করার পর এখানে রাখলাম। রাখার পর এটা কালার ওভারলে করা আছে, এর অরিজিনাল একটা কালার রয়েছে, এটা ব্লক বন্ধ করে দিলাম, ওকে করলাম। এটাকে একটু বাড়িয়ে দিয়ে বড় করে দিচ্ছি, এবারে এটাকে ওভারলে করে দিচ্ছি। নর্মালে এসে ওভারলে করে দিলে একটু দেখাবে ডিজাইন মতো, ওভারলে করে দিলাম। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার লেখাগুলো নিয়ে চলে আসবো, একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। আমার সব কিছু এখানে আনা হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে কাজ করব। তো এটাকে বড় করে নিচ্ছি, প্রথমে এটার ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, সিলেক্ট করলাম, ফন্টটা চেঞ্জ করছি, এটা এসটিএম এর ফন্ট, যাদের এসটিএম আছে তাদের সুবিধা হবে। ওকে, রেগুলারটাকে বোল্ড করে দিলাম, এটাকে হোয়াইট করে নিলাম, একটা ড্রপ শ্যাডো ব্যবহার করছি, ড্রপ অ্যাডুলের স্টাইলে এসে ড্রপ শ্যাডোটা ব্যবহার করছি। এখানে 100% করলাম,
এবার এটাকে ডিস্টেন্সটাকে বাড়িয়ে নিচ্ছি, একটু জুম করছি। এটা ওকে করে দিয়ে এটা হয়ে গেছে করা। উপরে একটা ফুলের চেন দেবো, তার জন্য এখন আপাতত ফাঁকাই থাক। এই ক্র্যাকারগুলোকে একটু বড় সাইজের করে নিয়ে এটাকে ওভারলে করব। শুধু এখানে এসে ওভারলে করে দিচ্ছি, দেখুন কালারের সঙ্গে একটু মিক্স কালার টাইপের হচ্ছে, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি এটাকে একটু টেনে নিচ্ছি, এবার একটু এদিকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিলাম। এটা আর একটা কপি করছি, যেখানে যেমন পজিশন আছে সেরকম, কিন্তু কালার ওভারলে দেওয়ার পর সেইখানে সেরকমভাবে কালারের সঙ্গে ম্যাচ করে যাবে। এটাকে নিচে নামাচ্ছি, এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে একটু সামান্য ভেতরে ঢোকাবো, এরকম থাকবে। আর একটা কপি করব, দিয়ে এই পজিশনে একটা রেখে দেব। আর যেরকম হয়ে গেছে কন্ট্রোল মাইনাস, অবশ্যই এটাকে সেভ করব। কন্ট্রোল এস করলেই যে পেজে আমি সেভ করতে চেয়েছি সেভ হয়ে গেল, মা বলে সেভ করেছিলাম, ডেস্কটপে আমার সেভ হচ্ছে এটা। এবারে চলে আসবো সার্বজনীন লেখাটাতে আর মাসেমা গালিতে। এটাকে বড় করে নিয়ে প্রথমে ফন্ট আর কালার দুটোই চেঞ্জ করে নেব, একটু ফাস্ট চেষ্টা করছি করার। আমার এই ফন্টে থাকবে, ওকে করলাম। ফন্টে রাখার পর এটাকে বোল্ড করে নিচ্ছি ক্যারেক্টারে এসে, তাহলে একটু মোটা দেখাবে। এটাকে উপরে তুলে নিচ্ছি, কন্ট্রোল প্লাস করে জুম করছি, এটা একটু ছোট করে নিলাম। এই যে দীর্ঘই কাটটা আছে এটা একটু কেটে বাদ দেব, তার জন্য এইটা সিলেক্ট আছে, এর উপরে রাইট ক্লিক করে রেস্টিরাইজ করলাম। এখান থেকে আমি ইরেজার টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে ব্রাশটাকে আমি ঘন ব্রাশ রয়েছে এইটা, সেটা নিয়ে নেব। এটাকে ডায়ামিটারটাকে বাড়িয়ে দিচ্ছি আর একটু বড় করলাম, এটাকে কেটে দেব, কারণ এটা পেন টুল দিয়ে তৈরি করার চেষ্টা করব, যাতে একটু দেখতে মানায়। তো পেন টুলটা সিলেক্ট করলাম, এই পাত আর এই পাতটা অবশ্যই সিলেক্ট রাখবেন। আমি ঠিক এই বরাবর এখানে একটা ক্লিক করলাম, আরেকবার করতে হবে, ভুল হয়ে গেছিল। এখানে রেখে অল্ট চেপে ধরে এখানে একবার ক্লিক করলাম, ডিলিট হলো। এখানে একটা ক্লিক করলাম, ঠিক যাতে ফন্টের সাথে একটু ছোট করতে হবে, যাতে ফন্টের সাথে মানিয়ে যায় সেরকম তৈরি করব। এবারে এই সব জায়গায় হবে না, এখানে অল্ট চেপে ধরে ডিলিট করলাম, এই সব জায়গায় ক্লিক করলাম, আরেকবার ডিলিট করছি জায়গাটা, ঠিক এই পজিশনে রেখে আরেকবার ডিলিট করছি। এখানে ডিলিট করার পর এবার এখানে এসে জুড়ে দেওয়ার চেষ্টা করব, জোড়া হয়ে গেছে। কন্ট্রোল এন্টার করলাম, একটা নিউ লেয়ার নিলাম, এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করার জন্য এখানে ব্ল্যাক আছে, শুধু এখানে অ্যারোটাকে সরিয়ে নিলাম, ওপর দিকে চলে গেল। অল্ট ব্যাক প্রেস করে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি করে রিসিলেকশন করে নিলাম। এটাকে এবার ঠিক মতো জায়গায় সেট করব, তার জন্য যেখানে দরকার প্রয়োজন আমি সেইভাবে সেট করার চেষ্টা করব। এটাকে কর্নারগুলোকে ঠিক করব, সিটিএল চেপে ধরে আছি, কর্নারটা ঠিক এরকম দেখাবে, তখন আমি ইচ্ছে মতো ছোট বড় করতে পারি। ঠিক এরকম থাকবে, ওকে করলাম।
এই দুটোকে একসঙ্গে ধরে লিংক করছি, তার জন্য শিফট চেপে ধরে এর উপর ক্লিক করলাম, লিংক হলো, কন্ট্রোল ই করে মার্জ করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস করে জুম করলাম। এটার একটা কালার ওভারলে করব, তো প্রথমে এই কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, সিলেক্ট আছে, অ্যাড টু লেয়ার স্টাইল, কালার ওভারলেতে গেলাম, রেড কালারটাই রাখছি, এটাকে একটু শিফট চেপে ধরে ছোট করে নিলাম, করে নেবার পর এই দিকটা বাড়িয়ে দিচ্ছি, সার্বজনীনটাকে এই পাশে নিয়ে আসবো, এবার এটাকে একটু তুলে দেবো। তো প্রথমে এটার একটা স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক ব্যবহার করছি, তো হোয়াইট রাখবো, স্ট্রোক এখান থেকে সিলেক্ট করে হোয়াইট রাখলাম, এটা মোটামুটি 16-17 মতো রাখবো, 17 রাখলাম। এটার একটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করলাম, এখানে লেয়ারে এলাম, এটার কালার চেঞ্জ করে নেব, তো কালারটা অবশ্যই ব্ল্যাক রাখছি, যদি ভালো লাগে রাখবো, না তো অন্য কিছু কালার চেঞ্জ করব। ব্ল্যাকে যে স্ট্রোকটা আছে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্ট্রোকে এলাম, এখানে শুধু চেকমার্কটা সরিয়ে দেব, ওকে। এটাকে কালারও ভালো না করে যদি আমি গ্রেডিয়েন্ট কালার করি তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। এরকম একটা কালার দিয়ে ফিল করলাম, এটা জুম করে নিলাম, তলায় যে কালারটা দিয়েছি সেটা একটা ড্রপ শেডো ব্যবহার করব, তো ড্রপে এসে এটাকে 100% করে নিলাম, এটাকে রেড রাখবো, রেড করলাম, এসে শুধু কেবল সাইজটা বাড়িয়ে দিব একটু, যেন ভেসে ভেসে থাকে এরকম দেখায়, রেডের পরিবর্তে যদি আমি চকি অরেঞ্জ রাখি তাহলে এরকম দেখাবে, একটু সাইজটা বাড়িয়ে নিলাম, ওকে। এবার এই নিচের আর উপরে যে লেয়ারটা আছে সেটাকে লক করে দিলাম, লক করার পর ঠিকঠাক পজিশনে বসানোর চেষ্টা করছি, সার্বজনীন লেখাটা আরেকবার উপরে উঠবে। এই দুটোকে সিলেক্ট করে নিলাম, এটাকে প্রথমে ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এই ফন্টে থাকবে আমার, ওকে। এটা ব্ল্যাক কালারে থাকবে, এটাকে শুধু একটা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোকটা রাখবো হোয়াইট, প্রায় 16 মতো থাকলো, ওকে। এই তরুণ তথ্য ক্লাবটাকে ফন্ট এবং কালার চেঞ্জ করার চেষ্টা করব, আমার এই ফন্টটা থাকবে। একটা রেক্টাঙ্গেল মার্কি তুলে এখান থেকে সিলেক্ট করে নিলাম, নিউ লেয়ার নিলাম, রেড কালার দিয়ে ফিল করছি, এরকম একটা কালার দিয়ে অল্ট ব্যাক প্রেস করে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করলাম, ফিল করার পর এটাকে কন্ট্রোল মাইনাস করে ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়ার পর এই দুই দিকটা আমি একটু মুছে দেবো, তার জন্য ইরেজার তুলে এসে এখানে যে ব্রাশগুলো হালকা ব্রাশ আছে সেটা নিলাম, ডায়ামিটারটাকে বাড়িয়ে নিচ্ছি রাইট ক্লিক করে, আর একটু বাড়াচ্ছি, আর একটুকু দুদিকটা ইরেজ করে নিচ্ছি। এই শেপটাকে তলায় নিয়ে যাচ্ছি, ক্লাবের নামটাকে ঠিকঠাক জায়গায় বসানোর চেষ্টা করছি, কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিলাম, এই কালারটাকে চেঞ্জ করছি, এটাকে হোয়াইট রাখবো, একটা ড্রপ শ্যাডো ব্যবহার করছি,
100% করার পর শুধু সাইজটা একটু বাড়িয়ে নিলাম, স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবার বর্ষটাকে উপরে নিয়ে যাব আর ঠিকানাটাকে নিচে রাখছি। ঠিকানার ফন্টটা চেঞ্জ করছি, এই ফন্টটা আমার থাকবে। ওকে করলাম। এটা ব্ল্যাকই থাকবে, শুধু কেবল স্ট্রোকটা দিয়ে দিব, হোয়াইট রাখলাম। ওকে করলাম। বর্ষটাকে একটা শেপের মধ্যে আনবো, তার জন্য এখানে যে শেপটা রয়েছে কাস্টম শেপ, সেখানে যাওয়ার পর এখান থেকে এই শেপটা আমি সিলেক্ট করছি, ইচ্ছে মতো আমি বড় করলাম। একটা নিউ লেয়ার নিলাম, কন্ট্রোল এন্টার করছি। এবার রেড কালার দিয়ে ফিল করছি, অল্ট ব্যাকস্পেস করে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করছি। এটাকে একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এটাকে তোলায় নিয়ে যাচ্ছি, আমি এই কর্নারে বর্ষ সেট করব, কারণ বর্ষটা এই কর্নারে সেট করলে ভালো হবে। আমি সার্বজনীনটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে সামনে দেব, একটু লেখাটাকে সামান্য বাড়িয়ে নিচ্ছি। ওকে, বর্ষটাকে ঠিক এই পজিশনে সেট করছি। একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিচ্ছি। এবারে এটার ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, এটার ফন্ট থাকবে, এই কালারটাকে ইয়েলো কালার করে নিচ্ছি। একটা ড্রপ শ্যাডো দিচ্ছি, 100% করলাম, ড্রপটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এরকম থাক। কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিলাম। এখানে যে লেয়ারটা রয়েছে এটার একটা আউটার গ্লো দেব, আউটার গ্লো। আউটার গ্লো যাওয়ার পর এখানে 100% করলাম, কালারটাকে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে রেখে স্প্রেডটাকে একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি আর সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এই ছবিটাকে একটু সামান্য বাড়াবো এদিকে, এই পজিশনে থাক। এবার এখানে একটা মালার ছবি সেট করবো, তার জন্য তো মালার ছবিটা আমি নিয়ে চলে এসেছি, এখানে এসে ড্রপ করে দিলাম। ঠিক এই পজিশনে সেট করবো, একটু জুম করে নিচ্ছি। এবার একটু প্রথমে বড় করে নিচ্ছি এটাকে যতটা সম্ভব, এটা দুটো লেয়ার করব, দুটো কপি করব। এটা একটা কপি করবো, অল্ট চেপে ধরে কপি করলাম, ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করব। এবার দুটোকে ধরে একসঙ্গে লিংক করছি, লিংক করার পর এটাকে টেনে নিলাম এত দূর বরাবর, এটাকে একটু তলায় নিয়ে যাব, কন্ট্রোলই করে আগে মার্চ করে নিলাম, তলায় নিয়ে যাচ্ছি। এখানে যে একটা ডিজাইন রাখা রয়েছে এটাকে সার্বজনীনের তলায়, ওই বর্ষর তলায় রাখবো, একটু বড় করে নিচ্ছি, অ্যাঙ্গেল করলাম, এটাকে তলায় নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট। যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, আর এখনও যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তবে এতটুকুই।